পশ্চিম জেলা বন দপ্তরের উদ্যোগে রবিবার হেরিটেজ পার্কে অনুষ্ঠিত হয় বৈচিত্র্যময় বাটারফ্লাই উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং জেলার সভাধিপতি অন্তরা সরকার দেবসহ বন দপ্তরের বরিষ্ঠ কর্মকর্তা এবং সদস্যরা। রাজ্যের বন দপ্তরের সামগ্রিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় নান্দনিক বাটারফ্লাই উৎসব। উৎসব নিয়ে তার বক্তব্যে সুশান্ত চৌধুরী বলেন, অজানাকে জানার জন্য মানুষের যে চিরন্তন চাহিদা, এই উৎসবই তার প্রতিফলন। রাজ্যের পরিবেশ এবং সমাজের প্রতি বন দপ্তরের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। আমি যাব এবং আজকে এখানে আসার পর বিসিসিএফ সাহেব যখন আমাকে দেখাচ্ছিলেন বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস গুলো, ফরেস্ট ডিপার্টমেন্ট যেগুলো করতে চাইছে বা করা হয়েছে, এবং আগামী দিনে সারা রাজ্যের প্রতিটি জেলায় যখন এই কর্মকাণ্ডগুলোকে ছড়িয়ে দেওয়া হবে, তো স্বাভাবিকভাবেই রাজ্যের উন্নয়ন, দপ্তরের উন্নয়ন এবং সরকারের প্রতি শুধু নয়, রাজ্যের জনগণের প্রতি, পরিবেশের প্রতি বন দপ্তরের যে ভূমিকা বা কর্তব্য দায়িত্ব, সেই জিনিসটাই এই কর্মকাণ্ড থেকে সেখানে প্রকাশিত হচ্ছে। সুশৃঙ্খল এবং সামগ্রিক জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের বন দপ্তর সারা দেশে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে বলে সুশান্ত চৌধুরী জানান। এই নান্দনিক বাটারফ্লাই উৎসবের আয়োজন করার জন্য বন দপ্তরের সকল আধিকারিক এবং কর্মীদের ধন্যবাদ জানান সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।